অমর একুশে বইমেলায় রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফখরুল, বসন্ত এবং ভালোবাসা দিবসের ছোঁয়া নিশ্চয়ই বইমেলাতেও লেগেছে, আজকের মেলা সম্পর্কে কি খবর জানাবেন দর্শকদের? বাবলি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বসন্ত উৎসব, ভালোবাসা এবং একই সঙ্গে অমর একুশে বইমেলা, তিন উৎসব আসলে একেবারেই মিলেমিশে একাকার। আপনি জানেন যে অন্যরকম একটা আনন্দ যারা পাঠক, দর্শক, দর্শনার্থী, একই সঙ্গে সাহিত্যিক লেখকদের মিলন মেলা, এখানে একটি অভিন্ন রকম ভিন্ন মাত্রা পেয়েছে এই উৎসবটি। এবং মানুষ আসলে প্রকৃতির রঙে সেজে এসেছে। আপনি জানেন ভালোবাসা মানে রং, আর বসন্ত মানেও রং। সেই রঙেই রঙিন হয়েছে পুরো একেবারে বইমেলা প্রাঙ্গণ এবং আশপাশ জুড়ে মানুষের আসলে একেবারে উৎসব মুখর যে পরিবেশটি সেটি আমরা লক্ষ্য করছি। এবং বইমেলার প্রতিটি স্টলও কিন্তু সেজে সে ভিন্ন রকম রূপে, এবং প্রতিটি স্টলে মানুষ একটা আনন্দ মুখর পরিবেশে তারা বই দেখছেন, বইমেলা ঘুরতে এসেছেন অনেকে, কেউ তাদের পছন্দের বইও কিন্তু কিনছেন এবং স্টলগুলোতে ভিড় করছেন। আমরা একটি কয়েকটি স্টলের দিকে যেতে চাই। আমরা দেখছি যে মানুষ বই দেখছেন, তারা আসলে বিভিন্ন ধরনের বই কিনতে। আমরা একটু একজন পাঠকের সঙ্গে কথা বলতে চাই, আপনারা কী ধরনের বই দেখছেন আসলে? আমি এই ধরনের গবেষণামূলক বলতে বেশি কিছু না, থিওরিটিক্যাল বই আর তথ্য প্রযুক্তি বিষয়ক বই। বইমেলা কেমন লাগছে আসলে? বইমেলা এবছর আমি প্রথম আসলাম, কাজের ব্যস্ততে আসা হয় নাই। বইমেলা তো আমার সবসময় ভালো লাগে, কারণ আমি শিশুকাল থেকে বইমেলায় আসি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা একটু যারা প্রকাশক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি, এবারের বইমেলাটি কেমন মনে হচ্ছে, মানে পাঠক কেমন পাচ্ছে? আলহামদুলিল্লাহ, পাঠক অনেক ভালোই আগের থেকে। আর যেহেতু আমাদের বিজ্ঞান একাডেমি বিজ্ঞান রিলেটেড বই, তো সেই হিসাবে পাঠকের বিজ্ঞানের প্রতি চাহিদাটা অনেক ভালো আগের তুলনায়, সেলও আগের তুলনায় অনেক ভালো আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতি বছরই আমরা জানি যে বাংলা একাডেমির যে হিসাব, বইয়ের বইমেলা আসলেই বইয়ের যে বিক্রি সেটি প্রতি বছরই 20% করে বেড়ে যায়, এবং এটি আসলে সাফল্য বইমেলার, ঐতিহ্যবাহী বাংলা ভাষার প্রতি, ঐতিহ্যের প্রতি যে সাফল্য সেটি আসলে তার বহিঃপ্রকাশ। সারা বিশ্বের বিভিন্ন বইমেলার চেয়েও বাংলাদেশের যে বাংলার যে বইমেলা, এটি সবচেয়ে বড় একটি বইমেলা, এবং এই বইমেলার প্রতি সারা বিশ্বের যে 36 কোটি বাঙালি রয়েছে তাদের যে আবেগ, ভালোবাসা এবং ঐতিহ্য সব মিলেমিশে একাকার। সব দেশ থেকে মানুষ আসেন প্রাণের এই বইমেলায়, যেটি বাংলাদেশে আস প্রতি বছরই অনুষ্ঠিত হয়। যতদিন বাংলা বাঙালি থাকবে ততদিনই দেশের সবচেয়ে বড় এই বইমেলাটি অনুষ্ঠিত হবে, এবং এটি আমাদের সারা দেশেই কিন্তু অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগীয় পর্যায়ে মেলাটি অনুষ্ঠিত হয় এবং এটি কেন্দ্রীয়ভাবে বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সরোয়ার্দি উদ্যান মিলিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রতি বছরই কিন্তু এই বইমেলাটি বাড়ছে, এবং মানুষের সমাগম কিন্তু আমরা একদম রাত 9টা পর্যন্ত চলবে, কারণ বইমেলা কিন্তু চালু থাকবে রাত 9টা পর্যন্ত। আপনি জানেন যে উৎসবের দিনগুলো সেগুলোতে আসলে সকাল 11টা থেকেই শুরু হয়, আজকেও ঠিক তেমনটাই। এবং একই সঙ্গে শুক্র এবং শনিবার আপনি জানেন এই অমর একুশে বইমেলা, সেটি শিশু প্রহরের মধ্য দিয়ে সকাল 11টা থেকেই শুরু হয়, যেটি শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে এই বইমেলা প্রাঙ্গণে। এবং যারা পাঠক রয়েছেন, দর্শক রয়েছেন, যারা মেলায় ঘুরতে আসেন, সকলে আসলে বেলা 3টা থেকে অন্যান্য সময়, উৎসবের দিন ব্যতীত অন্যান্য সময়গুলোতে তারা এই বইমেলা প্রাণের মেলায় তারা আসবেন এবং বই কিনতে আসবেন, কেউ ঘুরতে আসবেন, দেখতে আসবেন, উৎসবে সামিল হবেন। সব কিছু মিলিয়ে একটি আজকে বিশ্ব ভালোবাসা দিবস, একই সঙ্গে বসন্ত এবং অমর একুশে বইমেলা, সব মিলিয়ে আসলে একটি ভিন্ন রকম উৎসবের মধ্য দিয়ে কাটছে এখানকার পাঠক, দর্শনার্থী এবং সাহিত্যিকদের। এই ছিল বাবলি আমার কাছ থেকে অমর একুশে বইমেলা থেকে সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ।